আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তানভীর পারভেজ, ডাকনাম প্লাবন। আমি একজন বাংলাদেশি, আমার বাড়ি ফরিদপুর জেলাতে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে একটি সরকারি চাকরি করছি। চাকরিগত কিছু বাধ্যবাধকতা থাকার জন্য কোন ডিপার্টমেন্টের কোন পদে কর্মরত আছি জানাতে পারছি না। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত। বর্তমানে আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকাতে অবস্থান করছি। আমি জানি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনার ওয়াইফকে তার নাম কি? আমার পাশে যিনি বসে আছেন আমার সহধর্মিনী, আমার সহধর্মিনীর নাম রুমি। অনেকে বলেছেন ভাইয়া আপনার ইন্সপিরেশনকে, হ্যাঁ আমি বলবো আমার পাশে যে বসে আছে আমার অর্ধাঙ্গিনী যাকে বলা হয় বা আমার ওয়াইফ, সেই আমার ইন্সপিরেশন। শুরু থেকে এ পর্যন্ত সে আমাকে সময় দিয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে অনেকভাবে সাপোর্ট করে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন। অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া আপনার মুভির সিলেকশন এত ভালো হয় কী করে? তার কিছু অবদান আপনাদের আপুর, কারণ সেও কিন্তু আমাকে কিছু কিছু মুভি সাজেস্ট করেছে যে এই মুভিগুলো তুমি করো, এই মুভিগুলো ভালো হবে, তুমি এভাবে বলো। আমি কীভাবে ইউটিউবে আসলাম? ইউটিউবে আসাটা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর ছিল, কারণ আমার হাতে এত সময় ছিল না, সারাদিন অফিস করে এসে রাতের বেলা বসে বসে এগুলো করা। তা আমি সবসময় ভাবছিলাম কীভাবে কিছু একটা ইউটিউবে কী করা যায়। আমি মুভি দেখতে খুবই পছন্দ করি, প্রতিদিনই একটা মুভি না দেখলে আমার ঘুম আসে না। তো সেই জায়গা থেকেই আমি চেষ্টা করেছি যে দেখি আমি যেটা করতে পারি বা আমি যেটা ভালো বুঝি সেই জিনিসটা আপনাদের মাঝে কীভাবে উপস্থাপন করা যায়। বর্তমানে ইউটিউবে বাংলা মুভি এক্সপ্লেন চ্যানেল অনেক আছে, আমি তাদেরকে ফলো করেছি, তাদেরকে দেখেছি। দেখে দেখে চিন্তা করলাম খারাপ না, করা তো যায়, সাহস করে করেই ফেললাম একদিন। তো আমার চ্যানেল শুরু করার এক মাস পর আমি বড় ধরনের একটা সফলতা পেয়েছিলাম। আমার দ্বিতীয় যে ভিডিওটি ছিল সেটা দ্বিতীয় মাসের মাথায় 3 লক্ষ ভিউ ক্রস করে যায়। সেখান থেকে আমার ভিডিও দেওয়ার ইন্সপিরেশন বাড়তে থাকে এবং আমি রেগুলার ভিডিও দিতে শুরু করি। এখন আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসছেন তাতে আলহামদুলিল্লাহ আমার চ্যানেল অনেক এগিয়ে যাচ্ছে। আরও অনেকেরই অনেক প্রশ্ন ছিল, যেমন ভাইয়া একজন বলেছিলেন ভাইয়া আপনার মা কেমন আছে? আমার মা অনেক ভালো আছে। আর একটা বিষয় বলি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার পরিবারে আমার বাবা মা, আমি এবং আমার ওয়াইফ, এই 4 সদস্য। আমার বাবা মা দেশের বাড়িতে থাকেন, তো চাকরির কারণে আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকাতে অবস্থান করি। আর সরকারি চাকরির কথা আপনারা জানেন যে আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে আমরা অবস্থান করতে পারবো, কখন কোথায় চলে যেতে হবে তার কোনো গ্যারান্টি নেই। আরেকটা বিষয় হচ্ছে আমি সবসময় চাচ্ছিলাম এই চ্যানেল থেকে আপনাদেরকে কীভাবে আমি যোগাযোগ করব, আপনাদের সাথে কীভাবে আমি আরও সান্নিধ্যে যেতে পারি। আপনারা সবসময় বলছিলেন যে ভাইয়া যোগাযোগের একটা মাধ্যম করে দেন, আপনার সম্পর্কে যেন জানতে পারি, আপনাকে বুঝতে পারি। হ্যাঁ, সেই জন্যই কিন্তু এই ব্লগ চ্যানেলটি খোলা। ব্লগ চ্যানেলটি খোলার অর্থ কিন্তু এটাই না যে আমি যে ব্লগগুলো করবো আপনারা দেখবেন অন্যান্যরা যেমন করে। আমি কোনো প্রফেশনাল ব্লগার না। এই ব্লগটাও কিন্তু আপনাদের উদ্দেশ্যে করা এবং আপনাদের থেকে কিন্তু একজন ব্লগার হয়ে উঠছি এখন বলা চলে। যেহেতু প্লাবন ভাইয়াকে আপনারা এত পছন্দ করেন, প্লাবন ভাইয়ের ভয়েস এত পছন্দ করেন, মুভিগুলো পছন্দ করেন, তো প্লাবন ভাইয়া কী করছে না করছে, কখন কোথায় যাচ্ছে, তো আপনারা যদি জানতে চান তাহলে আমার ব্লগ চ্যানেলের পাশে থাকতে পারেন। ব্লগ চ্যানেলে শুধু আমাকে পাচ্ছেন না, আমার সাথে আমার ওই রুমিকেও পেয়ে যাচ্ছেন। এই রুমি আপুকে আপনারা পেয়ে যাচ্ছেন পাশে, যে সর্বক্ষণ শুধু আমার পরিবার সামলায় না, সে আমার সাথে আপনাদেরকেও আনন্দ দিতে চায়। ভালো ভালো মুভিগুলো যেমন আপনাদেরকে সাজেস্ট করি, যেমন আমার যে ভালো মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলোকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এবং আপনাদের সাথে আরও কানেক্ট থাকতে চাই, আপনাদের সান্নিধ্যে থাকতে চাই। সেই জন্যই কিন্তু আমার ব্লগ চ্যানেল খোলা এবং এভাবে আপনাদের সামনে আসা। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যেমনটা আপনারা প্লাবন ওয়ার্ল্ডকে সাপোর্ট করতেন তেমনটা প্লাবন ওয়ার্ল্ড ব্লগকে সাপোর্ট করবেন, এটা আমি আশা করি। আর আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাতে চাই যে আপনাদের ফ্যামিলিটা এত বড় হয়ে গেছে। তারপরও আপনাদের অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে ওইভাবে বলে ওঠা হয় না, বা আপনাদের সাথে রেগুলার এখন দেখা হবে আমার, তা আপনারা আরও কিছু জানতে চাইলে বা আপনাদের মতামত, আপনাদের কথাবার্তা, যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় বলছি, আপনারা অনেকেই বলেছিলেন ভাইয়া আপনার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেন না কেন? ভাই প্রথমেই বলি আমি কোনো সেলিব্রিটি না, আপনার মতো বা আপনাদের সবার মতো আমিও একজন মানুষ,
খুবই সাধারণ একজন মানুষ। জাস্ট আমার মুভি দেখতে পছন্দ ছিল, সেই মুভিগুলো দেখে দেখে স্ক্রিপ্ট লিখে আমি ভয়েস ওভার দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, আপনারা শুনেছেন, ভালোবাসা দিয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। তো আমার সেলিব্রিটি হওয়ার কোনোই আশা নেই। যদি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি সেলিব্রিটি হওয়ার আশা নেই, তাহলে ব্লগ কেন করতে এসেছেন, আসলে ব্লগটা বললাম ভালোবাসার জায়গা থেকে, যে আমি কি করছি, আমি কখন কি করছি, বা আমার যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা, জাস্ট এছাড়া কিছুই না। তারপরও যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মেইল আইডি আছে, আমি আপনাদেরকে আমার পেজের লিংক দিয়ে দেবো, আপনারা সেখানে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন। অনেকে বলে থাকেন ভাইয়া আপনি কমেন্টসে রিপ্লাই কেন দেন না। প্রথমেই বলেছিলাম আমি কিন্তু সরকারি চাকরি করি এবং রাতের বেলা কাজ করি। তো আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই, আমি কিন্তু মুভিগুলো সন্ধ্যার পর দেখি এবং সন্ধ্যার পর ওই তিন ঘন্টার মুভিটাকে দেখে আমার অ্যানালাইজ করতে হয় যে মুভিটা কি করার মতো কি না। যদি করার মতো হয়ে থাকে সেই মুভিটার স্ক্রিপ্ট লিখতে বসতে হয়, সেটা কিন্তু এক দুই ঘন্টার কাজ না। হয়তো বা সেই স্ক্রিপ্টটা লিখতে লিখতে আমার রাত একটা থেকে দুটো বেঁচে যায়। এরপর শুরু হয় ভয়েস ওভারের কাজ, সেই ভয়েসটাকে ভোকালটাকে রেডি করা, তারপর সঠিকভাবে নয়েস ক্যাপচার হয় অনেক সময়, সেগুলোকে রিমুভ করে সুন্দর করে অডিও ক্লিপস তৈরি করা, সেই অডিও ক্লিপস থেকে ভিডিওর সাথে ম্যাচ করানো, ভিডিও এডিটিং করা, এগুলো আসলে খুব বিস্তর একটা কাজ আর সময় সাপেক্ষ। আমি যেদিন ভিডিওটা তৈরি করি, অ্যাকচুয়ালি আমার আগের দিন রাতে, তার আগের দিন রাতে আমি এক মিনিটের জন্য ঘুমাতে পারি না। আমি ভিডিও তৈরি করে হয়তো বা সকাল হয়ে যায়, সকাল হয়ে গেলে ভিডিওটি পাবলিশ করে মানে শিডিউল করে রেখে আমি অফিসে চলে যাই। এই জন্য হয়তো বলতে পারেন ভাইয়া রেগুলার কেন ভিডিও দেন না, আমি চাই দিতে কিন্তু আমার সময় হয়ে ওঠে না, এই জন্য হয়তো বা আমি পেরে উঠি না। তবে আশা করি এর জন্য আপনাদের আমার প্রতি যে ভালোবাসা সেটা কমে যাবে না। আর শুধু ভিডিওর ক্রেডিটটা বা এই চ্যানেল ক্রেডিটটা আমাকে একা দিলে হবে না। এই যে রুমি আপু আছে আপনাদের পাশে, ভাবি বলেন, আপু বলেন, সে কিন্তু শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছে এবং এমন কোনো দিন নেই যে আমি একটা থাম্বনেল তৈরি করে তাকে দিয়ে সিলেক্ট করিয়ে তারপরে আমি আপলোড করি, কারণ সে যে থাম্বনেলটা চয়েস করে সেটাই আমি দিই। আর মুভিগুলো চয়েসের ক্ষেত্রেও কিন্তু আমি মুভিগুলো তাকে বলি বা দেখাই, ওর যদি ভালো লাগে আমি কিন্তু করি। আর সারা রাতের কথা বললাম, সারা রাত অনেক কাজ করি, সারা রাত একা কাজ করি না, আপনাদের আপুও কাজ করে। আমার কখন চা লাগবে, কারণ ঘুম আসে, কিছু করা থাকে না, আমার ক্ষুধা লাগে, তো ভোর পর্যন্ত সকাল পর্যন্ত যেদিন আমি কাজ করি সে সারা রাত আমার পাশে সাপোর্ট করে, আমাকে সময় দেয়। এরপর সকালে হয়তো বা আমরা এক দুই ঘন্টা ঘুমালে ঘুমাতে পারি, না হলে নাও পারি। তো এই জন্য আমার একাকে সাপোর্ট করবেন না, আপুকেও সাপোর্ট করবেন, আপুকেও ভালোবাসা দিবেন। আর আপুকে নিয়ে আসা বা দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকেই জানতে চাচ্ছিলেন ভাইয়া আপনি বিবাহিত কিনা। হ্যাঁ আমি বিবাহিত। তো বিবাহিত তাহলে বউকে বা কে, নাম কী, কোথায় থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। এই জন্য আমি আজকে আপুকে বা আপনাদের ভাবিকে আমার সাথে নিয়ে এসেছি। তো এরপর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বলার থাকলে আমাকে আপনারা কমেন্টস করবেন, আমাকে আপনারা নক করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি শুরু থেকে এ পর্যন্ত যেমনটা ভালোবাসা দিয়ে আসছিলেন, আগামী দিনও তেমনটা ভালোবাসা দিয়ে আসবেন, জানাটা আপনাদের। শুধু আমি এখানে কাজ করি, এর বেশি কিছুই না, সব ক্রেডিট আপনাদেরই। তো প্লাবনলের মতো প্লাবনল ব্লগকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর আমি জানি আপনাদেরকে এটা বলার কোনোই প্রয়োজন নেই, আপনারা অটোমেটিক করে দেবেন, কারণ ভালোবাসার যে একটা টান আছে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সেন্ট মার্টিনে এসেছি, আমরা সেন্ট মার্টিনে অবস্থান করবো, কক্সবাজারে অবস্থান করব, আমরা দুই জায়গায় ব্লগ করব, সেই ব্লগগুলো আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ 100K সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে আমি কিন্তু বলেছিলাম যে আমি আপনাদের সামনে আসব, সেই আসার জন্যই এই ব্লগগুলো তৈরি করা বা এই যে এত আয়োজন এখানে আসা। শুধু বলবেন না যে আমরা ঘুরতে এসেছি, আমরা কিন্তু আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।